আমরা পাঁচজন বন্ধু প্ল্যান করলাম কোনো একটা গভীর জঙ্গলে নিজেদেরকে হারিয়ে ফেলব। সকল বন্ধুরা একত্রিত হলে যা হয় আর কি। তাই তো আমরা বেছে নিলাম ঢাকায় অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জাতীয় উদ্যানটিকে, যার আয়তন প্রায় 210 একর। প্রথমেই আমরা ডান দিকে যাওয়া শুরু করলাম এবং পেয়ে গেলাম আরেক বন্ধুকে। যাই হোক, বন্ধুর সাথে পরে কথা হবে, আমরা প্রথমেই কিছু প্ল্যান করে নিচ্ছি এবং তুলে নিচ্ছি কয়েকটি ছবি। ভাবছি এই গভীর জঙ্গলে কোন দিকটা দিয়ে শুরু করা যায়। এই দিকটা দিয়ে শুরু করলাম। একটু ভিতরে প্রবেশ করতে না করতেই দুজন আনপ্রফেশনাল ফটোগ্রাফারকে পেয়ে বন্ধু আরও বেশ কয়েকটি পোজ নিয়ে নিল। বাই দ্য ওয়ে, আমরা আবারও হাঁটা শুরু করলাম এবং হেঁটেই চলছি, বাট কোন দিকে হাঁটছি ঠিক বুঝতে পারছি না। এই জঙ্গলটার ভিতরে কোথাও উঁচু আবার কোথাও বা নিচু, আবার বেশ কয়েকটি ছোট ছোট লেকও রয়েছে এবং শুনলে অবাক হবেন এখানে 600 প্রজাতিরও উপরে গাছ রয়েছে। আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছালাম সামনের লেক, এখন কোন দিকে যাব ঠিক বুঝে উঠতে পারছি না। খুবই নিরিবিলি একটা জায়গা, আশেপাশে কাউকে কোথাও দেখতে পাচ্ছি না, আমরা ছাড়া আশেপাশে আর কোথাও কেউ নেই। হাঁটতে হাঁটতে চমৎকার একটা লেকের সন্ধান পেলাম, অসাধারণ, সো বিউটিফুল। দেখুন ভিউটা কত সুন্দর, বৃষ্টির সময় এই জায়গায় থাকলে খুব ভালোভাবেই উপভোগ করা যাবে। এই জায়গাটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগলো, মন চাচ্ছিল যেন আমরা এখানেই সারাক্ষণ থাকি, কিন্তু না, আমরা আবারও হাঁটা শুরু করলাম সামনের দিকে। আমরা গভীর জঙ্গলে প্রবেশ করে ফেলেছি, শুধু ঝিঝি পোকার ডাকই শোনা যাচ্ছে। আমরা উপর থেকে নিচের দিকে নামছি এবং সবাই এক্সাইটেড আর গভীরের দিকে যেতে। এখন অবশ্য আশেপাশে দু একজন ক্যাপলকে দেখতে পাচ্ছি, বাট ওইদিকে ক্যামেরাটা আর ক্লোজ করা সম্ভব নয়, গভীর জঙ্গল তো, এখানে নানান ধরনের অপ্রীতিকর ঘটনাও দেখতে পাওয়া যায়। একই বন্ধু পিছন থেকে হঠাৎ দৌড় দিল, কোনো ক্যাপলকে আবার ধাওয়া করতে যাচ্ছে না তো, ভয় পেয়ে গিয়েছিলাম। ও মাই গড, রিয়াল বাহুবলী, শরীরে এনার্জি আনার জন্য বন্ধু এমন কর্মকাণ্ড করছেন, যেহেতু অনেক পথ আরও বাকি রয়েছে পাড়ি দেবার। ও মাই গড, হাউ স্ট্রং ম্যান। যাক, অবশেষে শেষ হলো। ও নো, কিন্তু না, আবার ধাওয়া করছেন আরেক বন্ধুকে, হয়তো শরীরে আরও বেশি এনার্জি এবং শরীরকে স্ট্রং করতে এমনটাই করছেন আমাদের বন্ধু নূর ইসলাম। ও মাই গড, রিয়েলি দ্যাটস অ্যামেজিং, হাউ বিউটিফুল দিস স্ট্রিট, এমন ন্যাচারাল রাস্তা, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, কত নিরিবিলি, রাস্তার পাশে পড়ে রয়েছে শুকনো করমরে পাতা, দেখতেই অন্যরকম। আমরা খুঁজে বের করার চেষ্টা করছি যে কোন দিকে গভীর জঙ্গল রয়েছে, যেহেতু আমাদের উদ্দেশ্য গভীর জঙ্গলে প্রবেশ করা, তাই চারিদিকে দেখছিলাম আসলে কোন দিকে যাওয়া যায়। হঠাৎ সামনে গিয়ে আমরা একটু দাঁড়িয়ে গেলাম এবং ভাবছি কোন দিকে যাওয়া যায়, এবং ইতিমধ্যে আমরা কিন্তু অনেক ভিতরেই প্রবেশ করে ফেলেছি, যার কারণে আমরা কোনো দিকেও কোনো কিছু দেখতে পাচ্ছি না এবং আশেপাশে কোনো কিছু চিনতে পারছি না। অবশেষে আমরা সিদ্ধান্ত নিলাম এই দিকটায় যাওয়া, যদিও বা অনেক রিক্স মনে হচ্ছে, জঙ্গলটি গভীর থাকায় কিছুটা অন্ধকার মনে হচ্ছে। ইতিমধ্যে আমরা গভীর জঙ্গলের মধ্যেই রয়েছে, মাঝে মধ্যে পাখির ডাক এবং ঝিঝি পোকার শব্দ শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন কিছুটা অন্ধকার, শুধু জঙ্গল আর জঙ্গল, আশেপাশে কিন্তু কেউ নেই। আমরা একটু জিরিয়ে নিচ্ছি যেহেতু অনেক হাঁটলাম এবং প্ল্যান করছি যে কোন পথ দিয়ে আমরা বের হব বা কোন পথ দিয়ে আমরা নিরাপদ স্থানে পৌঁছাব। শুধু ঝিঝি পোকা এবং আমাদের হাঁটার পায়ের শব্দই শুনতে পাচ্ছি। ইয়েস, অবশেষে কিছু একটা আমরা দেখতে পেলাম, দেখা যাক এটা কি। ও আচ্ছা, এটা একটা পার্কের মতো মনে হচ্ছে, শিশু পার্ক, তার মানে আমরা লোকালয়ের কাছাকাছি। বাহ, এই জায়গাটাও দারুণ লাগছে, আসলে বলতে গেলে পুরো এরিয়াটাই আমার কাছে বেশ ভালো লেগেছে। ইয়েস, আমরা হয়তো মিডলে চলে আসলাম নিরাপদ জায়গায়, দেখতে পাচ্ছেন এটা একটা অফিস। আমরা আবারও হাঁটা শুরু করলাম, হাঁটার কোনো শেষ নেই,
হাঁটতে হাঁটতে যদিও বা ক্লান্ত, তারপরেও কেন যেন ক্লান্ত মনে হচ্ছে না। পেয়ে গেলাম কৃত্রিম জলপ্রপাত, হয়তো এখানেই আমাদের তৃষ্ণা মিটাতে পারব। এখানে পাম্প রয়েছে এবং পাইপের মাধ্যমে পানি উঠছে ওপরে, এবং এটাই হলো কৃত্রিম জলপ্রপাত। আমরা সময় নষ্ট না করে দিলাম দৌড়, উঠলাম কয়েক ফিট উপরে। কিন্তু উপরে উঠে দেখি এক ভিন্ন চিত্র, যা ইচ্ছে ছিল তা আর হলো না। নিজেরাই দেখতে পাচ্ছেন কি অবস্থা, তবে এটা সচল থাকলে বেশ ভালোই হতো। উপর থেকে সামনের ভিউটাও জোস, জঙ্গলের মধ্যে আরেকটা লেক, তবে এটাই জাতীয় উদ্যানের একেবারেই উত্তর প্রান্তে অবস্থিত এবং শেষ প্রান্ত। বন্ধু একেবারেই ভয় পেয়ে গিয়েছে। এবার নিচে নামার পালা, আমরা অনেক উপরেই ছিলাম এবং উপর থেকে ভিউটা এত সুন্দর লাগছিল, সত্যি অসাধারণ। বিশেষ করে লেকটা চমৎকার। এতক্ষণ আমরা ছিলাম উদ্যানের পূর্ব সাইডে এবং এখন আমরা চলে যাচ্ছি উদ্যানের ঠিক পশ্চিম সাইডে। তাহলে বুঝতেই পারছেন এক সাইডেই কতটা গভীর, কতটা আয়তাকার এই জাতীয় উদ্যানটি, এবং এর ভিতরেই ছোট বড় অনেক রাস্তা রয়েছে। এটাও একটা রাস্তা এবং পাশেই দেখতে পাচ্ছেন একটা পদ্মপুকুর। উদ্যানের ঠিক পশ্চিম পাশটায় আমরা গভীরের দিকে প্রবেশ করছি, তবে ওই দিকটায় বেশি আর গেলাম না, কেননা সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদেরকে ফিরতে হয়তো আরও কষ্টের সম্মুখীন হতে হবে। তাই বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। কেমন লাগলো আজকের পর্ব সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।